নমস্কার ধন্যবাদ মুই পল্লবী সবাইকে অনেকদিন পরে আর একবার স্বাগতম জানিয়ে শুরু করলুক আজকের ভিডিও। এটা হচ্ছে জগদ্ধাত্রী পূজার ভিডিও। তো সবাইকে ভিডিওটার আরম্ভনিতে সবাইকে জগদ্ধাত্রী পূজার মেলাগুলোর শুভেচ্ছা জানালুম। তো অনেকদিন পরে, আসলে এতটা ব্যস্ত থাকা হয়, এডিটিং ভালো করে করার টাইমে পাক না। তো অনেকদিন পরে ভিডিওটা পোস্ট হয়ে আছে, কাউ কিছু মনে করেন না। তো দেখো, ব্রাহ্মণ তো সকালে এসে কথা আসিল, কিন্তু এই পাশে কোনো কিছুই রেডি হয়নি, ওই জন্য ব্রাহ্মণ আসি আর এক জায়গায় চলে গেল, রেডি হওয়ার পরে আসি পুজো করে দিয়ে যাবে। তো সবাই মিলিয়ে এলা, ফল ঠলগুলো রেডি করে নেবার লাগছি, আর ওই পাশে ঠাকুরানা হয়ে গেছে। তো ভিডিওটা তোমারগুলোর সাথে শেয়ার করলুম, গোটায় দেখেন, আশা করলুম ভাল লাগবে। তো এলা ঠাকুরের মুখখান যে বান্ধা থাকে সেখান খুলে দেওয়া হয়েছে, ঠাকুর বরণ চলিয়েছে। আর আমার এই জায়গা কিন্তু এখন স্কুলের ফিল্ডও তেমন করেই জগদ্ধাত্রী পূজা হয়, আমার বাড়ির বগলের স্কুলের ফিল্ডও। আর এই পাশে দেখো অনেকগুলো দোকান ঠোকানো বসবে, ওই জন্যে মানে জায়গাগুলো রেডি করে লেগেছে সবাই। তো পূজার এটি ব্রাহ্মণ আসে গেছে, পূজা আরম্ভ হয়ে গেছে। এলা কিন্তু বাজে 3:30 মতো, তো সারা দিন আজই উপাসে গেল। সকালে ব্রাহ্মণ আসার কথা আছে, তো আসতে আসতে একদম লেট করে আসি, 3:30 সময় এলা পূজা হয়ে আসে। দেখো পূজার অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়ি যে একটা খাওয়া দাওয়া করে বেশি আরো চলে আসছে, এলা আরো তো প্রতিযোগিতা হয়ে আছে। তো দেখো এলা আমার মনে এটি নাচিল লেগছে, মানে এটা পরের দিনের ভিডিও, কিন্তু মুই মিউজিকটা দিলুম না গানটার, কারণ কপিরাইট ক্লেম আসে যাবে জন্য। তো দেখো এলা হয়েছে তারপরের দিন, মানে ভাসানি। তো সবাই সিঁদুর টিঁদুর ঢালে দিল, ঠাকুর সিঁদুর করে দিল, বরণ করে নিল, আর এটি দেখো সবাই খুব সুন্দর করে আরতি দিবে লাগছে। আর আমার মনে হতো এবার ফার্স্ট এবার পূজা আসি নাকি, তো দেখো খুব মানে তখন থেকে নাচিয়েছে একদম ভালো লাগছে। তো এরা সবাই মিলি এমন করে খুব ভীষণ চেষ্টা করেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কর, আর যদি ভালো লাগছে প্লিজ শেয়ার করবেন, যদি প্রথম দেখিয়েছেন সাবস্ক্রাইব করবেন। আগের মেলাগুলো ভিডিও দেখে শুট করাই আছে, আমি এডিটিং করে প্রায় পারলে যদি দিতে পারলে, যদি তোমরা দেখি চান কমেন্টে লিখে দেন, অবভিয়াসলি ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গর্ব বাংলা।